জননীং শারদাং দেবীং রাম কৃষ্ণং জগৎগুরুং পাদৌ পদ্মে তয়ো শ্রুত্বা প্রণামামি মুহুর্মুহু। নমস্কার, শুরু হচ্ছে হাই নিউজ চ্যানেল নিবিত্ত কবি শিল্পী সুরকার গীতিকার সুব্রত ঘোষাল মহাশয় পরিচালিত সুরের আকাশে। পরিচালক সুব্রত ঘোষাল মহাশয় প্রত্যেক দিন নতুন শিল্পীদের নিয়ে আসেন, খুনি মানুষদের যাদের সমাজের বুকে অনেক অবদান আছে, তাদের বাড়ি বাড়ি এই অনুষ্ঠানে নিয়ে আসেন, তাদের পেয়ে আমরাও সমৃদ্ধ হই। আজ আমাদের মাঝে যাকে আমরা পেয়েছি, তিনি সুরকার গীতিকার শিল্পী তাপস রায়। এমন একজন গুণী মানুষকে পেয়ে আমরাও ধন্য। ওনার গান দিয়েই, স্তোত্র দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। ওনার সাথে যিনি যন্ত্রসঙ্গীতে আছেন তার সাথেও পরিচয় করিয়ে দিই, তবলায় তপন দোলুই, আর সঞ্চালনায় থাকব আমি তাপসী চ্যাটার্জি। আজ শুধু গান নয়, গানের সাথে সাথে আমাদের এমন একজন গুণী মানুষের ব্যাপারে আমাদেরও তো জানতে ইচ্ছে করে এবং দর্শক বন্ধু আপনাদেরও জানতে ইচ্ছে করে, তাই তার পরিচয় আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপিত করব। আজ আমাদের মাঝে আছেন তাপস রায়, গীতিকার সুরকার ও শিল্পী। জন্ম বসিরহাটের প্রত্যন্ত গ্রামে, স্কুল ফাইনাল ওখানেই পাশ করা। সঙ্গীতের পীঠস্থান ছিল বাড়িতেই, বাড়িতে কৃষ্ণ মন্দিরে বাবা মায়ের সাথে গলা মেলানো কীর্তন গানে 5 বছর বয়স থেকে। তারপর উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষাগুরু ওস্তাদ জগদীশ চন্দ্র বসু মহাশয়ের কাছে, পরে কমল বসু। উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষার আগে থেকেই বাংলা আধুনিক সিনেমার গানে প্রবেশ, জলসা মাতানো গান গাইতেন মান্না দে, মহান শিল্পীর গান দিয়ে জলসা শুরু। তাহলে আমরা এখন মান্না দের একটা গান আমরা তাপস দার কণ্ঠে শুনে নেব। আমি মান্নাদের যে গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করছি সে গানটির গীতিকার প্রণব রায়, সুরকার কমল দাশগুপ্ত। কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ি তবু মুখখানি, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ি তবু মুখখানি, স্মৃতির মুকুরে মনো, স্মৃতির মুকুরে মনো, আজ তবু ছায়া পড়ে রানী, কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষ্ণা,
গিয়াছে কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা জেগে আছে জেগে আছে প্রিয় যবে দূরে চলে যায় সে যে আরো প্রিয় হয়ে জানি কতদিন দেখিনি তোমায় হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবীরাতে তুমি যো ছোনায় জাগিছ নিশি সাথে লয়ে নূতন সাথী হে থামর দীপ নে ভারাতে নিদ নাহি দুটি আখি পাতে হে থামর দীপ নে ভারাতে নিদ নাহি দুটি আখি পাতে প্রেম সেতু মরিচিকা হায় প্রেম সেতু মরিচিকা হায় এ জীবনে এই শুধু মানি কতদিন কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ি তবু মুখখানি কতদিন কতদিন দেখিনি তোমায় অসাধারণ তারপর বিএ পাশ করে আকাশবাণী যুববাণী বেতার তরঙ্গে গানে অডিশন দিয়ে পাশ করলেন আধুনিক গানে ওই বছরে স্বীকৃতি পেলেন গীতিকার হিসেবে আকাশবাণীতে প্রথম প্রোগ্রামে মাত্র 15 টাকা একটা চেক পেয়েছিলেন সেটা অনেক দিন আগে প্রায় 80 সালে ওনার মনে পড়ে যে সেদিন যেদিন প্রথম রেডিওতে ওনার প্রোগ্রাম হয়েছিল সেদিন স্কুলে মানে সবাই আনন্দে স্কুলে ছুটি দেওয়া হয়েছিল এগুলো তো সব স্মৃতি মানুষের মানে সুখকর স্মৃতি এক একটা তাই এগুলো শেয়ার না করলে তো হয় না না গান লেখা ছড়া কাটা সুর দেয়া একটা মজ্জাগত হয়ে গিয়েছিল ওই বয়সে অনুপ্রেরণা রবীন্দ্রনাথ নজরুল ইসলাম ডিএল রায় পরবর্তীতে হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী নচিকেতা ঘোষ ওনার সুরকারের প্রেরণা তাহলে আমরা আরেকটা গান এবার শুনে নিই গান তো শুনবই গানের সাথে সাথে আমরা ওনার বিষয়ে সব জানতে পারবো আজ আমরা অনুষ্ঠান ভীষণ ভালো আজকে অনুষ্ঠান হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমি দ্বিতীয় গান যেটা শোনাচ্ছি সেটি আমারই লেখা আমারই সুরে টিসিএস কোম্পানি থেকে গিয়েছিলেন অমৃত সিং অরোরা সেই গানটি শোনাচ্ছি মা সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম কালী ছাড়া মোর জীবনের কালী ছাড়া মোর জীবনের কি আর আছে দাম কালী কালী নাম
আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, আবার অন্তিম কাল কালি বলে যাবু ছেড়ে এই ধরা ধাম, কালী ছাড়া মোর জীবনের কি আর আছে দাম, কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। কিছু তো নেই আমার বলে ছবি দিলাম চরণ তলে, কিছু তো নেই আমার বলে ছবি দিলাম চরণ তলে, এবার ওপারে যাবার বাসনামা পুরাও তুমি সেই মানুষকাম, কালী ছাড়া মোর জীবনের কি আর আছে দাম, কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, কালী কালী নাম, কালী কালী নাম। অপূর্ব অপূর্ব, রাগ ভেঙে স্বাভাবিক গতিতে স্ট্যান্ডিং নোডে কালিয়াতি না করে সুর করা ওনার পছন্দ। ওনার এখনো অবধি রেকর্ডেড গানের সংখ্যা হাজারেরও বেশি। তাপসের কথা ও সুরে গান রেকর্ড করেছেন 119 জন শিল্পী, তার মধ্যে 30 জন স্বনামধন্য শিল্পী। এরই মধ্যে সুযোগের সন্ধানে মুম্বাই লিঙ্কিং রোডে সুরো সম্রাট রবীন্দ্র জৈনের বাড়িতে থেকে সুরো শিক্ষা নিয়েছেন। তাহলে আমরা একটা এবার কি গান শুনব রবীন্দ্র জৈন? আচ্ছা, আচ্ছা, এবারে আমাদের মানে ভীষণ পাওনার একটা ব্যাপার, আসলে প্রত্যেকটা গানই ওনার লেখা, ওনার সুর সবটাই নিজস্ব, যেগুলো আমরা বহুবার বহু বিখ্যাত শিল্পীদের কণ্ঠে শুনেছি, সেইগুলোই আজ শোনার সৌভাগ্য হয়েছে তাপস তার কণ্ঠে। তাই তো এত ভালো লাগছে আজকে অনুষ্ঠান। তাহলে আপনার একটা গান শুনি। আমি এতক্ষণ শ্রী অমরিক সিং অরোরা আমার বন্ধু ছিলেন, তারই গান শোনালাম আমার লেখা সুরে। তিনি 70টি গান আমার গেয়েছেন সিডির কাছেতে। এবারে আমারই লেখা, আমারই সুরে, আমারই কণ্ঠের একটি সিডির গান শোনাচ্ছি শ্রী রামকৃষ্ণ দেবের উপরে। দীন বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ হে, দীন বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ হে, দুঃখী জনের সান্ত্বনা তুমি তুমি পরিত্রাণ হে, দীন বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ হে।
পঞ্চবটির পাতায় পাতায় লেখা তোমার নাম, পঞ্চবটির পাতায় পাতায় লেখা তোমার নাম। আকাশে বাতাসে ধ্বনিছে আজো রাম কৃষ্ণ নাম, তুমি অগতির গতি অগো অজ্ঞানের জ্ঞান, হে দীন বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ, হে তোমার করুণা মাখানো বাতাসে নামের সুধা, ধুলিতে তোমার করুণা মাখানো বাতাসে নামের সুধা, ধন্য হয়েছি জন্ম নিয়ে মিটাই প্রাণের ক্ষুধা, তুমি জগতের প্রতি অগো মোরা তব সন্তান, হে দীন বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ, হে দুঃখী জনের সান্ত্বনা তুমি তুমি পরি প্রাণ, হে বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ, হে দীন বন্ধু করুণা সিন্ধু তুমি আমার প্রাণ, হে। সুন্দর কথা, তেমন সুন্দর সুর, আর তাপস্তার কণ্ঠে যেন পরিপূর্ণ একটা গান। সঙ্গীত পরিচালক রবীন ব্যানার্জির সাথে সহকারী হিসেবে কাজ করেছেন 11টি বাংলা ছবিতে। ছবির নাম আর্তনাদ, জয় পরাজয়, অপমান, হীরের শিকল এবং অন্যান্য ছবি। অপমান ছবিতে প্লেব্যাক করেছেন। ক্যাসেট সমুদ্রে ডুব দিয়ে সুর ও কথা লেখার প্রচুর সুযোগ পেয়েছেন। টি সিরিজ, HMB, গাঁথানি রেকর্ড, অ্যাটলান্টিস কোম্পানিতে আজও তা অব্যাহত। এবার আমরা ভজন সম্রাট অনুপ ছোলাটার ঠিক আছে, উনি যেরকম ইচ্ছে যেরকম, আমাদের প্রত্যেকটা গানই তো ভালো লাগছে, মানে কি বলবো, কোনো ভাষা নেই বলার। আমরা ওনার গান, উনি ওনার মতন করে গান করবেন, আমরা খালি শুনে যাব আজকে। একটু স্বাদ পাল্টাচ্ছি, আমি এসেছি আমার নিজের লেখা সুরে বিখ্যাত শিল্পীদের যে গান আমি গাইয়েছি সেগুলো আজকে আমার অনুষ্ঠানের বিষয়ে। তো এবারে আমি একটু দেশাত্মবোধ গানে যাব। আমার সব শিল্পী আমার ভাই, যেমন রূপঙ্কর আমার গান গেয়েছে বহু গান, শ্রীকান্ত গিয়েছে, সৈকত গিয়েছে। তো রূপঙ্করের একটি গান, রূপঙ্কর এবং একজন খুব সুন্দর শিল্পী, অত্যন্ত সুমধুর কণ্ঠ, বহু গুণ অধিকারিণী শিল্পী দীপশ্রী সিনহা, রূপঙ্করকে দিয়ে আমি ডুয়েট গান গাইছি, যেটা দেশাত্মবোধক গান, সমস্ত চ্যানেলে চলে এবং সেটা গাথানি কোম্পানি রিলিজ করেছে, সেই গানটি শোনাচ্ছি এবার। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে আসাম নগরী, দিবানিশি ঝরে শান্তির বাড়ি, ঝরে যেথা বিরাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম,
সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে আসাম নগরী, দিবানিশি ঝরে শান্তির বাড়ি, ঝরে যেথা অবিরাম। সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম। স্বামীজি নেতাজি অরবিন্দের এই সে সাধন ভূমি, লাখো শহীদের রক্তে রাঙানো নদের জন্মভূমি। স্বামীজি নেতাজি অরবিন্দের এই সে সাধন ভূমি, লাখো শহীদের রক্তে রাঙানো নদের জন্মভূমি। একদা এখানে জন্মেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে আসাম নগরী, দিবানিশি ঝরে শান্তির বাড়ি, ঝরে যেটা অবিরাম। সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম। নানা ভাষী মোরা মিলে মিশে থাকি বিশ্বের বিষয়, নানা ভাষী মোরা মিলে মিশে থাকি বিশ্বের বিষয়, ধর্মীয় গালে ভারত আজকে প্রথম যে নিশ্চয়। নানা ভাষী মোরা মিলে মিশে থাকি বিশ্বের বিষয়, ধর্মীয় জ্ঞানে ভারত আজকে প্রথম যে নিশ্চয়। একদা এখানে জন্মেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে আসাম নগরী, দিবানিশি ঝরে শান্তির বাড়ি, ঝরে যেথা। সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম, সেই তোমাদের জন্মভূমি ভারতবর্ষ নাম। আজ আমরা বিভিন্ন স্বাদের গান শুনছি। দিল্লি, মুম্বাই, আসাম প্রভৃতি রাজ্যে অনেক ফাংশন করেছেন উনি। সুর দিয়ে ধন্য হয়েছেন যেসব শিল্পীর গানে। শিল্পীরা হলেন সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, আরতি মুখার্জি, অনুপ জালোটা, অনুদা পরবাল, অমৃক সিং আরোরা, শ্রীকান্ত আচার্য, জোজো, রূপঙ্কর, দীপশ্রী সিনা, সৈকত মিত্র, পুরক্ষিত বালা, এমন স্বনামধন্য শিল্পীদের গানে। আমরা তো ওনার সাথে কথা বলবো, গান শুনবো, কিন্তু আমাদের একটা ছোট্ট ব্রেক তো নিতেই হচ্ছে, তাই একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি, ফিরে আসছি। ফিরে এলাম আবার অনুষ্ঠানে। হাই নিউজ নিবেদিত কবি সাহিত্যিক সুব্রত ঘোষাল মহাশয় পরিচালিত সুরের আকাশে। এখন আমাদের একটা কবিতা পড়ার সময়। আপনারা জানেন হাজারো ব্যস্ততার মধ্যে পরিচালক মহাশয় প্রত্যেক দিন আমাদের একটি করে কবিতা উপহার দেন, এটাই তো আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য। সেই কবিতাটি আমি পাঠ করে শোনাব। কবিতা অবিরাম অবিরত, রচনা কবি সাহিত্যিক শিল্পী সুব্রত ঘোষাল মহাশয়। দূর থেকে আরো অনেক দূরে, অনন্ত অসীমে, নীলাভ নীলিমায়, ভৈরবী মনে ইমনে কল্যাণে, কাল ভৈরবী ধ্যানরত, বিনম্র চিত্রে হয়ে রত, সৃষ্টি লগ্ন হতে অবিরাম অবিরত, পূর্ব গগন হতে পশ্চিমে, উত্তর গগন হতে দক্ষিণে, নবকল্ললে, হিন্দোলে, হিল্লোলে,
গ্রহ তারা রবি শশী উকি দায় শয়নে স্বপনে জাগরণে অনুরণনে অনুকম্পনে অভিবাদনে ভয় শূন্য চিত্তে শুভ্র কিরণে সহাস্য বদনে স্বর্ণালী বর্ণালী রূপালী দীপাবলির তিমির গহন রাতে হয়ে কথা কলি গুঞ্জরণে সুরভি ছড়ায় সাদর সম্ভাষণে ঋণিঝিনি রুণুঝুনু মৃদঙ্গের ভূকম্পনে মাতৃরূপে মাতৃভূমি দিনে রাতে ক্ষণে ক্ষণে করে আহ্বান প্রাণের স্পন্দনে সঞ্জীবনীর মেলবন্ধনে যুগে যুগে তোলে ঝড় তুলে মধুতান নদীর কুলতালে কাকলির কুজনে ঘুরে ফিরে বাড়ে বাড়ে নব আনন্দে গায় শুধু গান দিয়ে মনোপ্রাণ বাজিয়ে সুরবিতান যত পুরাতনকে বিদায় জানিয়ে মলিন বসন ছেড়ে নতুন পরিধানে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানিয়ে ব্যস্ত অবিরাম অবিরত শুধু গান নয় আমাদের সুরের আকাশে গান কবিতা নৃত্য যন্ত্রসঙ্গীত নানা রকম তত্ত্ব নিয়ে আলোচনা সাংস্কৃতিক সব দিকটাই আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি পরিচালক মহাশয় তার লেখায় কবিতা দিয়ে এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে সাজিয়ে দেয় তার এই প্রয়াস অবিরাম অবিরত জানি দর্শক বন্ধুদের কবিতা ভালো লেগেছে আমি এখন শিল্পীর কাছে জেনে নিই তার কেমন লাগলো সুব্রত আমার ছোট ভাইয়ের মতো আমার সঙ্গে তার বহুদিনের বন্ধুত্ব ভাইয়ের মতো এবং অত্যন্ত গুণী মানুষ আর তার কবিতা আমি বহুবার শুনেছি এবং একটি জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে উনি একাধারে এই এই কোম্পানি চালাচ্ছেন তারপরে মানুষকে তুলে ধরছেন প্রতিভাকে খুঁজে নিয়ে আসছেন তারপরে নিজে কী করছেন নিজে কবিতা লিখছেন গান লিখছেন সুর করছেন গান গাইছেন একটা বহুমুখী প্রতিভার অধিকারী তো তার কবিতা খুব ভালো লেগেছে সেই সূত্র ধরে বলি যে গান আমি লিখি সুর করি সবই তো শুনছেন গান আর কবিতা আলাদা যদিও আর এখানে আমাদের একজন কবির আবির্ভাব হয়েছে কলকাতাতে একজন মহিলা গীতিকার হিসাবে দীপশ্রী সিনহা মহাশয় প্রচণ্ড সুনাম অর্জন করেছেন এবং তার লেখা গানই গাইব এবার তার জন্যে তার নাম বলা তিনি যে গানটি লিখেছেন গানের ভুবনে বইটি আপনারা দেখুন দিদি ভাই একটু দেখান এই গানে এই বই থেকে আমি একটি গান শোনাবো গীতিকার দীপশ্রী সিনহা আর সুর আমি এবং গানটি গেয়েছেন দীপশ্রী সিনহা এবং অনুপ চালোটা ডুয়েট শোনাচ্ছি একজন গুণী মানুষের কদর আর একজন গুণী মানুষই করতে পারে তাই তো কত সুন্দর করে আজ পরিচালকের বিষয়ে বললেন আমরা আবার গানে চলে যাই তারানাম লিখে দিও অঙ্গে আর কর্ণমূলে শোনায়ও নাম কর্ণমূলে শোনায়ও নাম দিও নাম বলি সঙ্গে তারা নাম লিখে দিও অঙ্গে তারা নাম লিখে দিও অঙ্গে মুখে দিও গঙ্গা জল আসবে যখন অন্তিম কাল রে মুখে
দিও গঙ্গা জল আসবে যখন অন্তিম কাল রে মুখে দিও গঙ্গা জল আসবে যখন অন্তিম কাল রে চাজন হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে নাচিবে যে রঙ্গে তারা নাম লিখে দিও অঙ্গে তারা নাম লিখে দিও অঙ্গে চোখে দিও তুলসী পাতা চোখে দিও তুলসী পাতা বুকে দিও গীতা চন্দন কাষ্ঠে হয় যেন মোর শেষ বিছানা পাতা চোখে দিও তুলসী পাতা বুকে দিও গীতা চন্দন কাষ্ঠে হয় যেন মোর শেষ বিছানা পাতা তখন কি করিবে জাদু মনি পুত্র জ্বালবে মুখে অগ্নি রে তারা মা তারা মা করিবে জাগু মনি পুত্র জ্বালবে মুখে অগ্নি রে তখন কোথায় রবে ভাই ভগিনী কোথায় রবে ভাই ভগিনী কোথায় রবে ভাই ভগিনী যাবে না কেউ সঙ্গে তারা নাম লিখে দিও অঙ্গে 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 আবেগে ভরা একটা গান নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে দীপশ্রী সিনহার কণ্ঠ খুবই উচ্চমানের দীপশ্রী সিনহার দ্বৈত কণ্ঠে গিয়েছেন অনুপ জালোটা আরতি মুখোপাধ্যায় রূপঙ্কর ও সৈকত মিত্রের সাথে সমান দক্ষতায় ওনার এই সিডিটা প্রকাশিত হয়েছে ভিসিডিটা প্রকাশিত হয়েছে দর্শক বন্ধুরা আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন কোথায় গাথানি কোম্পানি থেকে এটা প্রকাশিত হয়েছে তাই তো আপনারা এটা সংগ্রহ করে শুনতে পারেন তাহলে আমরা আবার শিল্পীর গানের মধ্যে একটু চলে যাব এবারে আমি একটু দু একটা কথা বলছি কিন্তু শিল্পীর কথা বলা কাজ না শিল্পীর গান করাই কাজ তো আমি ফোকের উপরে কিছু এক্সপেরিমেন্ট করেছি আপনারা অনেকেই জানেন পরীক্ষিত বালা আমার বন্ধু আমার সুরে বহু গান গিয়েছে সনজিত মণ্ডল গিয়েছে পরীক্ষিত গিয়েছে এবং পরীক্ষিতকে শ্যামা সঙ্গীতে আমি নিয়ে এসেছি তো এবারে পরীক্ষিতের একটা গান শোনাই আপনাদের ভালো লাগবে আমার লেখা আমার সুরে পরীক্ষিত বালা গিয়েছেন আর জননী জবা হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না
আর জানমি জবা হব এই মিন পিসেমা মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো এবার মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো এবার তাই তো আমি শরণ নিলাম বনের রাঙা জবার তাই জাগে সাদ জবা হব তাই জাগে সাদ জবা হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না আর জানমি জবা হব এই মিন পিসেমা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মা গো আর আমি কাঁদব না আর জানমি জবা হব এই মিনতি শ্যামা একটি কথা বলবার দরকার আছে। এই গানটি শিবরঞ্জনের রাগের উপরে আমি সুর করেছি এবং কাহার বাতালে শ্যামাসঙ্গীত খুব কম শোনা যায়। আমরা প্রসাদী গান শুনেছি সব দাদা অঙ্গের। এখন এই শিবরঞ্জন লাগে এরকম গান হতে পারে এটা আমরা প্রমাণ করতে পেরেছি। টি সিরিজ থেকে বেরিয়েছে আমার কথা শুনে বহু লোক জানেন এই গানটি। তো অন্য প্রসঙ্গে যাই, এবারে আমি নিজের কথা কিছু বলবো না, দিদিভাই বলবেন। আমি একটি সনজিৎ মণ্ডলের গান শোনাই। আমি গীতিকার সুরকার শিল্পী মিউজিক ডাইরেক্টর দিদি বললেন, সুব্রতদাও জানেন, জনসাধারণ সবাই জানেন। তো আমি যখন কোনো প্লট পাই মানে থিম আর কি বলে, তো একদিন আনন্দবাজার পড়ছি, দেখলাম যে পাত্র যাই পাত্রী যাই। তাই মানে বাহ ভালো আইডিয়া, এই পাত্র যাই পাত্রী যাই এর উপর তো কোনো গান হয়নি আজ অবধি। আমি একটা গান লিখে ফেললাম, সুর করলাম এবং এই সিমির থেকে সনজিৎ মণ্ডল গাইলেন। অপূর্ব একটি গান, খুব মজার গান। আমি পুরো শোনাবো না, কারণ অনেক গান তো গাইতে হবে, সময় কম, শোনাচ্ছি একটু, শুনুন ভালো লাগবে। আপনি করুন, আমাদের ভালো লাগছে আজকে। বিভিন্ন স্বাদের গান শুনছি বললাম না, দেখছেন তো কত রকমের আজ আমরা গান শুনেছি। আনন্দ বাজারে দেখলাম আমি রোববারে একটা ভালো পাত্র আছে পাত্রী একটা চাই। আনন্দ বাজারে দেখলাম আমি রোববারে একটা ভালো পাত্র আছে পাত্রী একটা চাই। তাই বিজ্ঞাপন দেখেই আমি চিঠি লিখি তাই। আনন্দ বাজারে দেখলাম আমি রোববারে একটা ভালো পাত্র আছে পাত্রী একটা চাই। দেখবেন কাগজে লেখা থাকে যে লম্বা গড়ন, ফর্সা রং, চাকুরি করে কি না, বিভিন্ন ব্যাপার থাকে। তো আমি গানের মধ্যে দেখলাম এটা তো একটা অন্তরায় লেখা দিতে পারে, তাই লিখলাম লম্বা গড়ন ফর্সা রং বয়সটা তার কুড়ি। লম্বা গড়ন ফর্সা রং বয়সটা তার কুড়ি। রাইটার সে কর্মরতা নেই কোনো তার জুড়ি। রাইটার সে কর্মরতা নেই কোনো তার জুড়ি। আহা মনটা আমার
আহা মনটা আমার উঠল নেচে যদি তাকে পাই তাই বিজ্ঞাপন দেখেই আমি তাই বিজ্ঞাপন দেখে আমি চিঠি লিখি তাই আনন্দ বাজারে দেখলাম আমি রোববারে একটা ভালো পাত্র আছে পাত্রী একটা চাই একটা ভালো পাত্র আছে পাত্রী একটা চাই একটা ভালো পাত্র আছে পাত্রী একটা চাই শিল্পী হতে গেলে অনেক সাধনা করতে হয় অনেক সাধনা করার পরে আমরা এমন একজন শিল্পীকে পাই তাই তাপস তার নতুন প্রজন্ম শিল্পীদের প্রতি কিছু বার্তা আছে উনি মনে করেন করা থেকে হওয়া বেশি প্রাধান্য দেন তাকে প্রচারে আগ্রাসী লোক থেকে বিরত থাকুন সঙ্গীত সাধনা করুন সাধকের মতন করে ভালোবেসে প্রাণ দিয়ে তাকে অভ্যাস করে চর্চা করে তারপরেই তো এত সুন্দর করে গান করা যায় তাহলে আমরা আপনি এখন কি আমাদের শোনাবেন একটু বলুন আমি আমার কম্পোজিশনে গান শোনাতে এসেছি তো মাইকটা কমে গেল মনে হলো দেখবেন মাইকটা দেখবেন ও তো সেখানে দাঁড়িয়ে আমি একটু অন্য ধরনের গানও করব দু একটি মানে বিখ্যাত আমার মন্ত্রগুরু মান্নাদের গানও শোনাব আরেকটি কিন্তু আর দু একটি গান আমার কথা সুর আমার সেগুলো শোনাবার জন্য তো আশা তো অজস্র গান আছে অনুরাধা পৌডোয়াল গিয়েছেন 40টা গান অনুপ জলরা 40টা গিয়েছে শ্রীকান্ত সৈকত সকলে প্রচুর গান সে তো লিস্ট দিলে বিরাট সময় লাগবে সেটা অন্য একদিন হবে আজকে আমি সৈকত মিত্র আমার খুব ছোট ভাইয়ের মতো অত্যন্ত গুণী শিল্পী আমার সুরে বহু গান গেয়েছেন তার মধ্যে একটি গান অত্যন্ত রোমান্টিক গান সৈকত মিত্রের সঙ্গে দীপশ্রী সিনহাকে আমি গান করাতে পেরেছি ভিসিডিতে এই গানটি শুনুন ভালো লাগবে গানটি রোমান্টিক আধুনিক গান আধুনিক গান শোনাইনি ততক্ষণ হ্যাঁ হ্যাঁ বেশ ওই যে আকাশে দেখো মেঘ ওই দূরে আধো চাঁদ বাঁকা ওই বনে ফুটে থাকা ফুল তাতে তোমার নামটি লেখা তোমার নামটি লেখা তোমার নামটি লেখা তোমার নামটি লেখা ওই যে আকাশে দেখো মেঘ ওই দূরে আধো চাঁদ বাঁকা ওই বনে ফুটে থাকা ফুল তাতে তোমার নাম টি লেখা তোমার নাম টি লেখা তোমার নাম টি লেখা তোমার নাম টি লেখা ওই নীল সাগরের নীল জলে নীল পাখিরা তোমার নামটি বলে ওই নীল সাগরের নীল জলে নীল পাখিরা তোমার নামটি বলে ওই যে দিঘির শত দলে ওই যে দিঘির শত দলে দেখি তোমার নামটি লেখা তোমার নামটি লেখা তোমার নামটি লেখা তোমার নামটি লেখা পাহাড়ের ওই দেশে ওই ঘুম পাহাড়ের ওই দেশে রাম ধনু সেথা এসে মেশে ওই যে দিঘির শত দলে ওই যে দিঘির শত দলে
দেখি তোমার নাম তি লেখা তোমার নাম তি লেখা তোমার নাম তি লেখা তোমার নাম তি লেখা ওই যে আকাশে দেখো মেঘ ওই দূরে আধো চাঁদ বাঁকা ওই বনে ফুটে থাকা ফুল তাতে তোমার নাম তি লেখা 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 প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর। আজ আমাদের মন ভরে গেছে একেবারে, তার সাথে তবলা কেন মানে পরিপূরক, দুজন দুজনের সাথে একদম পরিপূরক, ভীষণ ভালো লাগছে। আমরা কিন্তু আজকে খালি গানই, গান শুনতেই ভালো লাগছে, দাদার কথা শুনতেই ভালো লাগছে, এমন একজন শিল্পীর কথা বলে তো শেষ করা যায় না, আর একদিনে তো নয়, যত বলবো ততই কম। আরও অনেক কথা বলার ছিল, অনেক কথা শোনার ছিল, কিন্তু একটু গানটাই শুনি তারপরে না আবার বলবো। হ্যাঁ, আমি গানের মধ্যে দু চারটি কথা বলতে চাই। আমি সমস্ত চ্যানেলে তাই করি এবং ফাংশনেও করি, কারণ গানের মধ্যে গানের ইতিহাসটা জানলে মানুষের ভালো লাগারই কথা। তো আগের দিনে দেখতাম গান হতো, শুধু গানটাই শোনা হতো, মিউজিকটা খুব কম থাকতো। শুনে দেখুন হেমন্ত মুখার্জি মান্নাদের গান, কিন্তু এখন বাজনাই প্রধান হয়ে গেছে। তা আমি সুন্দর করে একটা ব্যঙ্গ করে একটা গান লিখেছি, সেটা রেকর্ড করেছেন সৈকত মিত্র, তো সেই গানটি শোনাবো। সেটা হচ্ছে, মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে, যারে আগে বলতো গান বাজনা, এখন বাজনা গান বলে তারে, তখন বাজনাটা বেশি হয়ে গেছে। তাই নিয়ে ব্যঙ্গ করে গানটি শুনুন, খুব ভালো লাগবে। মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে, মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে, যারে আগে হে বলতো গান বাজে না, যারে আগে হে বলতো গান বাজে না, এখন বাজনা গান বলে তারে, শিল্পী বলতে বড্ড লজ্জা করে। ভালো কথা ভালো সুর নেই তো কোনো গানে, কথার পিঠে কথা জোড়া নেই কোনো তার মানে, অস্থায়ী আর অন্তরার মাঝের ব্যবধানে, অক্টোপ্যাড সিনথেসাইজার তালা লাগায় কানে, আমার ভুল হয়ে যায় কি গেয়েছি আগে এবং পরে, বাবু গো বড় শিল্পী বলতে বড্ড লজ্জা করে, মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে। এখন দেখবেন টাকা থাকলে শিল্পী হওয়া যায়, ক্যাসেট করা যায়, সিডি করা যায়, সেটাই কি শিল্পী হওয়ার কোনো কারণ না অন্য কিছু? থাকলে টাকা সহজেই শিল্পী হওয়া যায়, থাকলে টাকা সহজেই শিল্পী হওয়া যায়, নিজেই লিখে কথা অসুর সিডি করা যায়, রবি ঠাকুর নজরুল আর অতুল প্রসাদ সেন, সাধনা করেই শেষে সাধনা করেই সুরে কথা বসাতেন, এদের দেখে তবু মোদের লজ্জা হলো না রে বাবু, মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে, মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে। শচীন কর্তা গোষ্ঠ গোপাল কে এল সাইগল, শচীন কর্তা গোষ্ঠ গোপাল কে এল সাইগল, কাননবালা বিশ্বদেব গায়ক সুধীর লাল, এদের গানে জাদু ছিল সবাই সে তো জানে, গান শুনতে মন ছুটে যায় মনের সেই টানে, আজও মানুষ কাঁদে মানুষ হাসে সুরের জালে পড়ে বাবু গো, মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে।
সম্মেলনে হাততালি পাই পাই যে অনেক টাকা সম্মেলনে হাততালি পাই পাই যে অনেক টাকা ভালোই জানি আমার গানের ঝুলি আজও ফাঁকা সম্মেলনে হাততালি পাই পাই যে অনেক টাকা ভালোই জানি আমার গানের ঝুলি আজও ফাঁকা হিন্দি ঢঙ্গে গান গেয়ে যাই বাংলা মাকে যাই ভুলে যাই হিন্দি ঢঙ্গে গান গেয়ে যাই বাংলা মাকে যাই ভুলে যাই আমি সুর ধ্বনির কুলে কুলে মিশে মরি ঘুরে বাবু গো মোর শিল্পী বলতে বড্ড লজ্জা করে মোর শিল্পী বলতে বড্ড লজ্জা করে যারে আগে হে বলতো গান বাজে না আগে বলতো গান বাজে না এখন বাজনা গান বলে তারে শিল্পী বলতে বড্ড লজ্জা করে মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে মোরে শিল্পী বলতে বড্ড লজ্জা করে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সময়ের হাতে তো আমরা বাঁধা গান দিয়ে শেষ করি হ্যাঁ সময়ের হাতে তো আমরা বাঁধা তাই তো এত সুন্দর একটা অনুষ্ঠানকেও বিদায় বলতে হয় কিন্তু এই অনুষ্ঠান আগামীকাল 7টা থেকে 8টা আবার পুনঃপ্রচার হবে দেখতে ভুলবেন না বিদায় নেবার আগে আমি অতিথি শিল্পীকে অজস্র ধন্যবাদ জানাবো তিনি এসে এত অমূল্য একটা অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন তাকে আবার বারে বারে একবার না বারে বারে আসার জন্যে আমন্ত্রণ জানাই দাদা শেষ একটা গান হবে হ্যাঁ গান্ধী বলেই তবে গান্ধী শেষ করবো ঠিক আছে আবার আনন্দ আর ধন্যবাদ জানাই হাই নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই টেকনিশিয়ান বন্ধুদের যাদের সহযোগিতায় এত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেষ্টিত হলো ধন্যবাদ জানাই যিনি যন্ত্র সঙ্গীতে ছিলেন তিনি একলাই আজ মাত করে দিয়েছেন ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের যারা রোজ আমাদের সাথে থাকে তাদের জন্যই তো এত আয়োজন ধন্যবাদ জানাই পরিচালক মহাশয়কে দীর্ঘদিন ধরে সুরের আকাশকে নতুন নতুনভাবে সাজিয়ে যাচ্ছে তার এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই আগামীকাল 1টা থেকে 2টো আবার এই অনুষ্ঠান হবে আমরা নতুন শিল্পীকে নিয়ে আসবো আর সঞ্চালনে ছিলাম আমি তাপসী চ্যাটার্জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা একটা গান দিয়েই বিদায় নেব তার আগে দাদা আপনি যে কৃতজ্ঞতা জানাতে চাইছিলেন আমি গান দিয়ে শেষ করব আমি মান্নাদের গান দিয়ে শেষ করব তার আগে আমার কৃতজ্ঞতা জানানো দরকার সুব্রত ভাইকে তিনি আমাকে ডেকে এখানে প্রোগ্রাম করাচ্ছেন আমি বিয়োবল তো যা হোক অশেষ দে বলে একজন ভাই আছেন তিনি গোবিন্দ দেবনাথ আমাদের ম্যাডাম দিবশ্রী সিনহা এদের ইন্সপিরেশনে আমি আজকে এখানে এসেছি এবং খুব অল্প সময় পেয়েছিলাম কালকে রাত্রি প্রায় 2টো অবধি সব স্ক্রিপ্ট লেখা হয়েছে আর সুব্রত ভাইজি অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিলেন আছেন তাপসী সিস্টারকে আমরা অনেক ধন্যবাদ দেব আমি ধন্যবাদ জানাই ওনাকে আমি ওনার সাথে আজকে সঞ্চালনা করতে পেরে সত্যিই ধন্য এবং আজকে আমি এই প্রোগ্রামটাকে দিল্লিতে আমি বহু প্রোগ্রাম করি বোম্বেতে দিল্লিতে সেখানে সমস্ত ফোন করেছি তারা শুনছেন নিশ্চয়ই আর আমি মান্নাদের একটি গান দিয়ে শেষ করব গানটি আমার খুব প্রিয় এ তো রাগ নয় এ তো অভিমান এ যে অভিমান এটা রাগ নয় এটা অভিমান আমার তো সেটা দিয়ে আমি গানটি শেষ করছি এ তো রাগ নাই গো এ যে অভিমান এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গায়
আনবো এই যে অভিমান, এত রাগ নাই গো এই যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া ছোড়ো বেশি কাছে পাওয়া, ছলো ভরা গান গো এই যে অভিমান, তো রাগ নয় গো এই যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাধু করে চায় মেঘের কালো, যতই পুরানো চাঁদ নতুন করে লাগে ভালো, জানো নাকি আকাশ নিজেই সাধু করে চায় মেঘের কালো, যতই পুরানো চাঁদ নতুন করে লাগে ভালো, অভিমান এমনি করে অনেক বেশি আরো অনেক বেশি বাড়ায় মনের টান, এতো রাগ নয় গো এই যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার, ছলো ভরা গান গো এই যে অভিমান, তো রাগ নয় গো। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাঁটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি, মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, যাতে ওই একটা না সুর নতুন হয়ে বুকে বাজে, বিরহের জ্বালার পরে মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধাপন, এতো রাগ নয় গো এই যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার, ছলো ভরা গান গো এই যে অভিমান, এতো রাগ নয় গো এই যে